أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه

সময় তুমি যদি আল্লাহ সোহান আপনার পিতা আমার পিতা মাতা এবং আপনার পিতা মাতা মুসলিম ভাই বোনের পিতামাতা যে যেখান থেকে দুনিয়ার থেকে তিম অবস্থায় কবরে সাহিত আছে আল্লাহ সভার প্রতি করুন যারা বেসে আছে আল্লাহ তাদেরকে সুস্থ হেফাজত করুন মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহবোধ করুন আমিন দেখুন মানুষ এর চলে যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় এটা আল্লাহ নবী সাল আলি সাল্লামের পরিষ্কার হাদিস এই হাদিসগুলো আপনারা শুনেছেন সোহিদ এর কোন দিমত নাই এখানে সে তার মধ্যে যে হাদিসটা হলো তিনটা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে গেল বা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যায় তার মধ্যে প্রথমটাই তো সদ্গায় জারিয়া যে সদ্গাগুলো সে করে গেছে এখন যদি সে না করে যেতে পারে তাহলে তারপরে ছেলে মেয়ে করবে সেটাও তার পক্ষে সব লাগবে তার পক্ষ থেকে যদি করা হয় সেটাও তার কবরে সব জাতি থাকবে তার মধ্যে সদ গায়ে জারে যে সবটা সবসময় জারি থাকে চালু থাকে তার মধ্যে আপনারা তো জানেন যে মসজিদের কাজগুলি সবসময় চালু থাকে এটা সাধারণত মানুষ কদর করে সম্মান করে তা মসজিদ নিজে নাম বানাই তোলো তার নামে কিছু টাকা দেওয়া মসজিদ যেখানে তৈরি সেখানে মসজিদ তার নামে করা তৈরি করা এগুলো তো সদগা জারের অন্তর্ভুক্ত কাজ তারপর মাদ্রাসা তারপরে এরকম ভাবে সদগা জারিয়া যে সমস্ত কাজ সব নলকূপ বসে দেওয়া ডিপ টিউবওয়েল বসায় দেওয়া তারপরে মানুষের যাত্রী ছাউনি বসিয়ে দেওয়া তারপরে মানুষ যেগুলি সবের কাজে ব্যয় হইবে শান্তি লাভ করবে আরাম করবে যেগুলি জন্য মানুষ আরাম আয়েস নিরাপত্তা লাভ করবে এরকম অনেক কাজ আছে তারপরে মাদ্রাসার ছাত্রদেরকে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে আপনার একটা মাদ্রাস দুই তিন ডে ছেলে গরিব ছেলে এদেরকে এনে মাদ্রাসায় পড়ান বহু গরিব ছেলে আমাদের কাছে আছে যাদের বাপ নাই কিন্তু মাদ্রাসায় পড়াইতে পারতেছে না টাকার অভাবে অনেক রিকোয়েস্ট করে অনুরোধ করে এদেরকে একটু অল্প টাকা হইলেও কিছু টাকা দুই তিনজনে মিললা বাপের নামে সবের উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ায় তাকে টিম থেকে হ্যাঁ একটু সাহায্য করা তে সাহায্য করা বাপের নামে সবাই বাপের নামে করবে ছেলেরা মাদাসায় পড়ে যদি হাফেজ হয় আলেম হয় তাহলে তারপর হাফিজ মাদাসায় কিছু কোরআন কিন্না দেওয়া যেতে পারে বন্য মাদাসায় কোরআন পড়া হয় মসজিদে কোরআন পড়া হয় সেখানে কোরআন কিনে দেওয়া যেতে পারে অনেক মাদাসা আছে হাদিসের যেখানে হাদিসের দার্স হয় ভালো সহি সন্নার মাদাসাগুলিতে হাদিস কিনার শক্তি টাকা পয়সা ছাত্রদের নাই সেখানে হাদিসের কিতাব কিনে দেওয়া যেতে পারে এই যে বড় বড় বিশুদ্ধ হাদিসগুলো যেগুলো আছে যে একটা ছেলেকে একটা হাদিসের কিতাব কিনে দিলে সে ছেলেটা পড়ে মানুষ হবে দাওয়াতি কাজ করবে ইসলামের পথে তার জন্য এটা বিশাল সহায়ক হবে এরকম অনেক সবের কাজ চালু আছে এই কাজগুলি পিতার জন্য করা যেতে পারে তারপরে দান দানের যে সমস্ত ক্ষেত্রগুলো আছে পিতার নামে দান করা এগুলি দানের সব পিতা মাতা কবরে পাইতে থাকবে এগুলি একটা সহি মুসলিমের হাদিস দ্বারা আছে আবি নাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন্লাহ আমার পিতা মারা গেছে আমার মাতা মারা গেছে হঠাৎ করে আমার মাতা যদি কথা বলতে পারতেন তাহলে হয়তো আমাকে দান করতে বলেন আনহা আমি তার পক্ষ থেকে দান করতে হইলেন এবং এই এই কবরে লাগবে থেকে বলছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা সব এরা মুস্তাহাব এবং দান করা সব তার কবরে পুঁসতে থাকবে এ দ্বারা উপকৃত হবে সে দানের যে সমস্ত ক্ষেত্রগুলি আছে পিতার পক্ষ থেকে দান করেন দান বিশাল এই দানের সব তার কবরে লাগতেই থাকবে যাইতেই থাকবে যাই হোক এদের সদগা জারি এরকম অনেকগুলো ক্ষেত্র আছে এগুলো করতে হবে দুই নম্বরে এমন বিদ্যা রেখে গেছে সে যে বিদ্যা হয়তো মানুষ উপকৃত হতেছে এখন যদি সে আলেম না হয় সাধারণ শিক্ষিত হয় অথবা জেনারেল শিক্ষিত হয় তাহলে বিদ্যামূলক তার কাজগুলি করা যেতে পারে যে কাজগুলি সে সবিরুদ্ধে উদ্দেশ্যে করছে বা এরকম কিছু করে গেছে কিনা সেটা অথবা তার পক্ষ থেকে যে সমস্ত কোরআন সুন্নার দোয়ার বই আছে আলেম আলেমরা কোরআন সুনার আলোকে বই লেখছেন তাফসিল লেখছেন কোরআন অনুবাদ আছে এটা সাপায় তার নামে তার রুহের মাখফিরাত অথবা তার নামে বিতরণ করে দিতে পারেন এটাও এই এলেম দ্বারা উপকৃত হবে আর একটা হল ওলাদুল্লাহ নেক সন্তান রেখে যাওয়া এখন যদি সে অবস্থায় হয়তো অবশ্যই ভালো পথে রাখছেন চলছেন ফিরছেন আপনারা সন্তান আদি যারা আছেন মেয়ে আপনার ভাই বোন তারা নেক হয়ে যাওয়া মানে কি তার জন্য এই বিশাল সদ্গে জারিয়া এবং আপনারা দোয়া করবেন ভালো আমল করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এটা তার জন্য বিশাল একটা পাওয়া এই সব তারা কবরে জারে থাকবে তো এই জন্য তার জন্য দোয়া করা সবসময় মৃত্যুবন্থ এটা বিশাল একটা কাজ তো এই বিষয় সংক্ষিপ্ত আরো যে সমস্ত সবের কাজগুলো আছে তার জন্য করা এতিম গরিব তারপর বিধবা মহিলা যারা আছে তাদের তাদের উপকার করা আপনার আব্বার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথে সদ্ব্যবহার করা আপনার আব্বার সাথে যাদের চলাফেরা ছিল তারা যদি অসহায় থাকে গরিব থাকে কষ্টে থাকে তাদেরকে একটু গোপনে সাহায্য করা তারপরে আপনার আব্বার যেমন আত্মীয় সুজন আছে যথাযথ সাথে তাদের সাথে জগা রাবিবাদে লিপ্ত না হও তাদের সাথে মন্তমালিন নিও লিপ্ত না হও তাদের সাথে ব্যবহার ভালো করা এগুলি সবই স্বভাবের অন্তর্ভুক্ত আপনি আব্বার জন্য হজ করবেন উমরা করবেন এটা বিশাল একটা পাওয়া তারপর পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া করা ওঠা বসা চলাফেরা যখনই মনে হয় তার জন্য দোয়া করা সময় সুযোগ হলে তার কবরে যায় সালাম দাও এবং দোয়া করা তার জন্য এই তো এরকম অনেক সজ্ঞাজারে এই সমস্ত কাজগুলো আমাদের করা উচিত তার জন্য এই দোয়াটা সময় না বলারব্বের হামহুয়া কামা রব্বাইনি সগিরা এই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করা আরো যে সমস্ত দোয়া আছে জানাজার নামাজের মধ্যে একটা দোয়া আছে এই দোয়া তার জন্যও করা যাবে আল্লাহ মক ফির্লাহ আর হামহুয়া ফিওয়া ফানহু এই দোয়াটা খুবই সুন্দর দোয়ার অর্থও খুব সুন্দর ভাবে দোয়াগুলি শিখে নিতে হবে তার জন্য দোয়া করা এই এরকম অনেক সবের কাজগুলো আছে সেটা বিশেষ করে পিতা মাতার জন্য করে যেতে হবে যতদিন বেঁচে আছেন ততদিন করে যাবেন দোয়া করবেন আল্লাহ সবহান সমস্ত পিতামাতা মুসলিম যে যেখানে আছে কবরে তাদেরকে আল্লাহ সোহান্নাল কবরের আজাবকে মুক্তিদান করুন কবর আজাব থেকে মুক্তিদান করুন এবং তাদের কবরকে জান্নাতুল ফেদা হুসে বাকিসা বানা শান্তির ব্যবস্থা করুন আমিন হাজা নবিনাম আলাইকুম রহমতুল্লাহি